মানববন্ধনের উপস্থিত সম্মানিত সভাপতি আচ্চাবাজে হাওলাদার সহকারে সম্মানিত নেতৃবৃন্দ, আমি সাংবাদিক বাইজের উদ্দেশ্য সুন্দরকে কথা বলব। এটা হল দীর্ঘদিন আওয়ামী লীগের আমলে সাংবাদিক ভাই ও বোনেরা ঠিক পাবেন কথা বলা কথা লেখার মতন পরিস্থিতি পান নাই, যার বিনিময় সাগররণী হত্যার 96 বা তাকে মামলার রায় কিছু হয়েছে। আজও সে রায় দিয়েছে কার্যকর হয় না, সঠিক তদন্ত আজও কেউ রিপোর্ট দিতে পারেন না। তা আপনাদের ভাই বোন যারা দুনিয়ায় সাংবাদিকের যারা দুনিয়া তৈরি করে এনেছে, তাদের মৃত্যু হয়েছে, তাদের মেনে ফেলা হয়েছে, প্রত্যেকের বিচার যাতে কার্যকরী হয়, প্রত্যেকের বিচার যাতে সুন্দরভাবে পান, আর কোনো কিছু দোষী ব্যক্তি যাতে সাজা পায়, সেই হিসেব করে আপনাদের আন্দোলন আপনাদেরই চালিয়ে দেখতে হবে। আপনাদের সত্য কথাগুলো পত্রিকায় আপনাদের দেখতে হবে, যাতে সাধারণের মতন অগণিত যারা বার্তা হয়েছে, যারা জাতিকে মেরে ফেলা হয়েছে, তাদের সঠিকভাবে শাস্তি পায়। এই তো আন্দোলন, এবং আপনাদের চিন্তা আপনারা চালিয়ে যাবেন, এই করে আমি আমার কথা।